নমস্কার বন্ধুরা টেকনিক্যাল প্রেতে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমরা যদি সরকারি চাকরির জন্য ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে তোমাদের জন্য রয়েছে সুখবর এখানে মাধ্যমিক পাশে ক্লাস নাইন পাশে এবং ক্লাস এইট পাশেও যদি হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো এছাড়াও যদি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকে তাহলেও কিন্তু এই সরকারি পদের জন্য অ্যাপ্লাই করা যাবে কবে লাস্ট ডেট কীভাবে অ্যাপ্লাই করতে হবে কোন কোন পদের জন্য অ্যাপ্লাই করা যাবে সব কিছু জানিয়ে দেবো বন্ধুরা আর এই ধরনের আরও অনেক লেটেস্ট ইনফরমেটিভ চাকরির খবরাখবরের জন্য এক্ষুনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা তোমাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসতে থাকবো তো শুরু করা যাক এই ধরনের আরও অনেক দরকারি ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল প্রক্রিয়া চ্যানেলটিকে এবং এই বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে আপনি পেতে পারেন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার আগে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতে তোমাদেরকে জানাবো কোন কোন পদে তোমরা অ্যাপ্লাই করতে পারো প্রথমে আসি কোন কোন পদে তোমরা অ্যাপ্লাই করতে করতে পারবে এখানে যদি তোমাদের মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা ক্লার্ক পদের জন্য অ্যাপ্লাই করতে পারো এক এক দু হাজার অনুসারে তোমাদের বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাস তুমি অ্যাপ্লাই করলে পঁচিশ হাজার দুশো টাকা তুমি পাবে মান্থলি স্যালারি এরপরে আসি ক্লাস নাইন পাস করে থাকলে কোন পদের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো ক্লাস নাইন পাস করে থাকলে ওয়ার্ক সরকার পদে তুমি অ্যাপ্লাই করতে পারো এখানে তোমার মান্থলি স্যালারি হবে পঁচিশ হাজার হাজার দুশো টাকা এক এক দু হাজার আঠেরো অনুসারে তোমার বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে হতে হবে ক্লাস এইট পাসের জন্য তুমি মাসদূর পদে অ্যাপ্লাই করতে পারো মাসদুর পদে অ্যাপ্লাই করলে ক্লাস এইট পাশে তোমার মান্থলি স্যালারি হবে ষোলো হাজার দুশো টাকা ষোলো হাজার দুশো টাকা মান্থলি স্যালারি হবে এরপরে গ্রেডিং পে অনেক কিছু থাকবে তারপরে কিন্তু তোমাকে বলে রাখি আঠেরো থেকে চল্লিশের মধ্যে তোমার বয়স হতে হবে যদি তুমি ক্লাস এইট পাসে মাসদূর পদের জন্য অ্যাপ্লাই করে থাকো ক্লাস এইট পাসে আরও একটা পদের জন্য অ্যাপ্লাই করতে পারো সেটা হলো হেল্পার হেল্পার পদের জন্য তুমি অ্যাপ্লাই করলে একই স্যালারি পাবে ষোলো টাকা বয়স হতে হবে থেকে মধ্যে রয়েছে সিভিল একটা ডিপ্লোমার পদ সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পদে অ্যাপ্লাই করে থাকলে চল্লিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত মান্থলি স্যালারি হবে এবং বয়স হতে হবে চব্বিশ থেকে চল্লিশের মধ্যে যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট থেকে পাস করলে অ্যাপ্লাই করা যাবে এবার বলি কিভাবে অ্যাপ্লাই করবে তোমরা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে তোমরা ওই লিঙ্কে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো ওই লিঙ্কে গিয়ে সমস্ত কিছু পড়ে নেওয়ার পরে তোমরা ওখান থেকে অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লিকেশান অনলাইনেই করতে হবে অনলাইনেই অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করার পরে তোমাদেরকে বলে রাখি আশি নম্বরের কিন্তু একটা পরীক্ষা নেওয়া হবে অ্যাপ্লাই করার সময় কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে ফটো লাগবে তোমাদের নাম দাম সব কিছু ঠিকঠাকভাবে লিখবে নাম লিখতে হবে তোমাদের ক্যাপিটালে এবং তোমাদের ফটো লাগবে স্ক্যান করা ফটো ওখানে জমা করতে হবে সিগনেচার তোমাদের যে তোমাদের সই সিগনেচার স্ক্যান করা সিগনেচার তোমাদের জমা করতে হবে আপলোড করতে হবে তোমাদের ফটো এবং সিগনেচার আপডেট আপলোড করার পরে তোমাদেরকে কিন্তু তোমাদের যে ডকুমেন্ট সেই ডকুমেন্টের হয়তো স্ক্যান করার ফটো তোমাদেরকে চাইবে এরপরে বলি আশি নম্বরের পরীক্ষা নেওয়া হবে রিটার্ন টেস্ট যেটা কিন্তু সবাইকেই দিতে হবে তুমি যে পদের জন্য অ্যাপ্লাই করো তোমাকে রিটার্ন টেস্ট দিতে হবে আশি নম্বরে এরপরে রয়েছে কম্পিউটার টেস্ট তুমি ক্লার্ক পদে অ্যাপ্লাই করলে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং পদে অ্যাপ্লাই করে থাকলে তাহলে কিন্তু তোমার কম্পিউটার টেস্ট দিতে হবে এরপরে তোমাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ একটা রয়েছে দশ নম্বরে যেটা ক্লার্ক পদের জন্য রয়েছে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং পদের জন্য রয়েছে যেটা কিন্তু ইন্টারভিউ হবে দশ নম্বরের এবং বাকি তিনটে পদ যেটা নাইন পাস উচ্চ মাধ্যমিক এইট পাস আর একটা যেটা এইট পাস মানে হেল্পার মাজদুর এবং ওয়ার্ক সরকার এই এই তিনটে পদের জন্য যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে ইন্টারভিউ হবে কিন্তু দশ নম্বরের সরি ইন্টারভিউ হবে কুড়ি নাম্বারের কুড়ি নাম্বারের ইন্টারভিউ হবে এই তিনটে পদের জন্য এবং ক্লার্ক এবং সিভিল পদের জন্য অ্যাপ্লাই করে থাকো ইন্টারভিউ হবে দশ নম্বরের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে কুড়ি নভেম্বর কুড়ি নভেম্বর দু হাজার আঠেরো তো বন্ধুরা তোমরা কিন্তু এই হলদিয়া মিউনিসিপ্যালিটির এই বিভিন্ন পদের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো অষ্টম শ্রেণী প্লাসে মানে ক্লাস এইট পাশে নাইন পাসে এবং মাধ্যমিক পাশেও কিন্তু তোমরা অনেকগুলো পদ রয়েছে সেই পদের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা এই ধরনের আরও অনেক লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আরও অনেক চাকরির খবর খবরাখবর পাওয়ার জন্য আমাদের চ্যানেল টেকনিক্যাল প্রক্রিয়াতে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা শুধুমাত্র তোমাদের জন্য এই ধরনের আরও অনেক দরকারি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে পরের ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থেকো থ্যাংক ইউ